আমার হাজবেন্ডের হয়ে আমি সওয়াল করবো, মাই লর্ড। কি বলছে উর্মি, কি আর পাগলামি শুরু করলো? হ্যাপি অ্যানিভার্সারি টুকাই বাবু, আজ আমাদের 5 মান্থস অ্যানিভার্সারি। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকে তোমাকে বাড়ি নিয়ে যাব, আর আমরা আজ একসাথে থাকবো। ভীমরতি ধরেছে। আপনি সওয়াল করবেন? আর শিওর? ইয়েস মাই লর্ড। স্যার স্যার, আমাদের আর একটু সময় দিন স্যার। উর্মিমা, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে বাবা? কি হচ্ছেটা কি উর্মি? সবকিছু নিয়ে ছেলে মানুষই করো না, কি করে কেস লড়বে তুমি? আমি তো দেখেছি সিনেমাতে এরকম হয়, হয় গো এরকম। মা মা শোন না মা, মানে সিনেমা দেখার বুদ্ধিতে না এত শক্ত কেস লড়া যায় না মা। তুই 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 এরকম ছেলে মানুষই করিস না, আমার কথাটা শোন না। বাবা শুধু সিনেমা দেখা বুদ্ধি নয় বাবা, আমি তো লটারি পাস করেছিলাম। হ্যাঁ বাবা, আমার তো সবই অর্ধেক অর্ধেক, কিন্তু এই লটা আমি কমপ্লিট করেছিলাম। আমি ভাগ্যে সেটাকে মাঝপথে ছেড়ে দিইনি, হয়তো আজকের দিনটা আসবে বলে আমি এটাকে মাঝপথে ছেড়ে দিইনি। তুই এটা তো আগে কখনো বলিসনি, তুই এখন কি করে বলবো বলো তো বাবা? আমি এত কম নাম্বার পেয়েছিলাম যে আমি কাউকে বলার মতো অবস্থাতেই ছিলাম না। আর তাছাড়া আমি কি জানতাম যে এরকম একটা দিন আসবে টুকাই বাবুর জন্য উকিল পাওয়া যাবে না? আমি তো কোনোদিন এটা নিয়ে কিছু করবো বলে ভাবিনি, এমনকি শুরুতেও আমার মাথাতে আসেনি। বাবা দেখো, এটাই এখন আমাদের একমাত্র উপায়। তুই যে পাস করেছিস তারপর তো কোনো কেস করিসনি, মানে কখনো তো সওয়াল করিসনি কোর্টে, এত শক্ত একটা কেস, তুই পারবি না মা, ছেড়ে দে। কিন্তু আমাদের হাতে কি অন্য অন্য কোনো উপায় আছে? আর কেউ সওয়াল না করে হেরে যাওয়ার থেকে এটা বেটার অপশন নয় কি? আমি পেয়েছিলাম কম নাম্বার, আমি কোনো মতে পাস করেছিলাম, কিন্তু তবু কিছু তো হতে পারে এই সময়। উর্মি মনে হয় না ভুল কিছু বলছে। কারণ অবতার এভাবে কিন্তু কোর্টের অমূল্য সময় নষ্ট হচ্ছে। কালো কোট ছাড়া উকিলকে মানায়, বাইরে এক উকিলের থেকে কিছু সময়ের জন্য ভাড়া করে এনেছি। বললাম তুমি পারবে, তোমার প্রতি আমার ভরসা আছে। উর্মির প্রতি আমারও ভরসা আছে, ও পারবে। দে মা এটা দে। আমি কোথায় যাব? ওই উকিলের অ্যাসিস্ট্যান্ট আছে, তাহলে আমার কেন থাকবে না? উর্মি উকিল, মেচকা অ্যাসিস্ট্যান্ট। চলো মেচকা। হীরককে সবটা জানাও, বলো যে ওর ভাইজিকে আজ কাঁদিয়ে ছাড়বো। আমি রেডি মাই লর্ড। ওয়েল, তাহলে মিস্টার সাত্যকী সরকারের হয়ে সওয়াল করবেন শ্রীমতী উর্মি সরকার। শুধু মুখে ধন্যবাদ জানাবো না অনিরুদ্ধ, ইউ কেপ্ট ইউর ওয়ার্ডস এন্ড আই এম কিপিং মাইন। সাত্যকীর হয়ে কোর্টে কোনো উকিল কেস লড়বে না, সাত্যকী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেসটা হারবে। এটা ভেবেই তো আমার খুব আনন্দ হচ্ছে। হ্যালো, আচ্ছা ওকে,
কি হয়েছে হিরো? উর্মি এক মিনিট, উর্মি নাকি নিজে সাত্তকীর হয়ে কোর্টে সওয়াল করবে। উর্মির কপালে আজ দুঃখ আছে, বাসুয়ে শহরের ওয়ান অফ দ্য বেস্ট, ওর সামনে উর্মি এক মিনিটও টিকতে পারবে না। যাকে যাক, ভালোই হয়েছে, বর বউ একসাথে কোর্টে অপমানিত হবে, একটা সাথে একটা ফ্রি। আজকে শুরুতেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের সকালটা দারুণ ভাবে শুরু হয়েছে, একেবারে টান টান উত্তেজনা। যে উর্মি সরকার ঘটনার দিন সকালবেলায় তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই উর্মি সরকার এখন স্বামীর পাশে দাঁড়াচ্ছেন, তাকে সাপোর্ট করছেন, তার হয়ে সওয়াল করছেন। এক্সেলেন্ট, স্বামী স্ত্রীর সম্পর্কের এরকম অনবদ্য নমুনা আমি জীবনে খুব কম দেখেছি। এবার একটা কথা আমি স্মরণ করিয়ে দিতে চাই, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনেই সমান অপরাধী। উর্মি সরকার তার স্বামীর পাশে দাঁড়িয়ে দাম্পত্যের এক বেনজির দৃষ্টান্ত স্থাপন করলেন, হয়তো করলেন, বাট আমি একটা কথা তাকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো তিনি নিজের নারী সত্তাকে হত্যাও করেছেন এট দ্য সেম টাইম। যেটা উচিত ছিল আমার মনে হয় আর কি, যেটা উচিত ছিল সেটা হচ্ছে ওনার, আমার ক্লায়েন্ট মোনা রায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল, তাকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। তিনি তা না করে যাকে সাপোর্ট করলেন তিনি একজন মোলেস্টার, অর্থাৎ শ্লীলতাহানি করেছেন, তিনি মহিলার সম্মানহানি করেছেন, শুধু তাই নয় উনি একজন ক্রিমিনাল। আই অবজেক্ট মাই লর্ড, আমার অপোনেন্ট আঙ্কেল অনেক বড় একজন লয়ার, কিন্তু উনি বোধ হয় এটা জানেন না যে যতক্ষণ না অপরাধীর অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাকে দোষী বলা যায় না। তো আপনি কি করে বলছেন যে উনি শ্লীলতাহানি করেছেন? অবজেকশন সাস্টেইনড। দেখেছো বর্তি, মা বগলাতে উনি ওই বড় উকিলের মুখে মুখে কিরকম তর্ক করছে, সাহস আছে মেয়েটার? দাঁড়া মেজো, দাঁড়া একটু দেখতে দে, পুরো সিনেমার মতো অবজেকশন দিয়ে আমি পুরো ঘাবড়ে গেছিলাম। যা বলছিলাম মাই লর্ড, উর্মি সরকার যা করেছেন তা সমগ্র নারী জাতির পক্ষে লজ্জা। মাই লর্ড, অপরেন্ট আঙ্কেল কিন্তু ভুলে যাচ্ছেন এখানে কার বিচার হচ্ছে, আমার না সাত্তকী সরকারের। অর্ডার অর্ডার, মিস্টার বাসু কাম টু দ্য পয়েন্ট। সরি স্যার, আপনি আঙ্কেল কাকে বলছেন? Why? Call me Mr. Bosu. Okay. Yeah? That's fine. The point is, my lord, এই কোর্ট যেন এই কেসটাকে একজন স্ত্রীর লড়াই হিসেবে দেখে সাত্তকী সরকারের প্রতি শিথিল মনোভাব না প্রদর্শন করে। আমি সাত্তকী সরকারের কঠিনতম শাস্তি দাবি করছি। And that's all. মিসেস সরকার, আপনি কিছু বলবেন? Yes, my lord. আমার আদালতের কাছে একটাই আবেদন, কেস যেমন চলছে চলুক, কিন্তু সাত্তকী সরকারকে যেন জামিন দেওয়া হয়। বাড়িতে ওনার বয়স্ক দাদু ঠাকুমা আছেন, তারা খুব অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে বয়স্ক লোক আছে, তো এই এই কথাটা তো আগে ভাবা উচিত ছিল, কাজটা করবার আগে ভাবা উচিত ছিল সাত্তকী সরকারের। কাজটা করবার আগে দেখুন, আপনি যদি একটা কথা বারবার রিপিট করেন আমার কিন্তু আমার আমার আত্মমাজি সাথে কি হয়ে যেতে পারে। My lord, what is this? But it is mane ki? What is this? Ekjon senior er sathe kibhabe behave korte hoy uni janen na. And what did you say? Atamaji satakli. Satakli. What is this? Atamaji satakli. What is this? Matha gorom. Matha gorom. Mrs. Sarkar, behave yourself. Tumi apni amake bolchen Josh dadu? Ar uni je bar bar amar husband ke janay tai bole cholechen tar bela?
এটা কি হচ্ছে কি? আপনি কি ইয়ার কি মারছেন? ইজ দিস আ জোক অর হোয়াট? আপনি জাজকে দাদু বলছেন? জাজকে আপনি দাদু বলছেন? কোর্টকে অপমান করছেন, জাজকে অপমান করছেন। হোয়াট ইজ দিস? ওহ মাই গড, আপনি বলুন মাই লর্ড, দাদুকে দাদু বলবো না তো কি বলবো? উনি তো আমার দাদু বলছি। अगेन দাদু বললে অপমান হয়ে যায়। ওহ গড, অর্ডার অর্ডার। এটা আপনার মামা বাড়ি নয়, আগে ডেকোরাম শিখে তারপর কোর্টে লড়াই করতে আসবেন। মিস্টার বাসু, লিভ ইট, লিভ ইট। অপ্রাসঙ্গিক কথা বাদ দিয়ে কাজের কথায় ফিরুন। থ্যাংক ইউ জজ। অর্ডার অর্ডার। মাই লর্ড, তো যেটা বলছিলাম, আপনি প্লিজ সত্যকে সরকারকে জামিন দেওয়ার ব্যবস্থা করুন। জামিন? অবজেকশন। অবজেকশন সাস্টেইনড। জামিন তো পরের কথা, আমার এখনো তিনজন সাক্ষী বাকি আছে, আপনি তাদের বয়ান শুনুন। আমি একজনকে ডাকতে চাই। ডাকুন। পরিমল বাবু, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আপনার নাম? পরিমল লাহ। কি করেন? স্যার একটা কাপড়ের বিজনেস আছে। ঘটনার দিন আপনি কোথায় ছিলেন? আমি ওই ঘটনাস্থলে ছিলাম স্যার, মানে ওই করিম বাজারে। কি করছিলেন? স্যার আমি একটা ফুলের দোকানে ফুল কিনছিলাম। ফুল কিনছিলেন? আচ্ছা বেশ, তারপর কি হলো? স্যার আমি তো ফুল কিনছিলাম, হঠাৎ দেখি একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। ওই ভদ্রমহিলা ওই ট্যাক্সি থেকে মানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে কাঁদতে কাঁদতে মানে একেবারে দৌড়তে দৌড়তে এলেন। আমি তো ছুটে গেলাম। আপনি একা ছুটে গেছিলেন? না 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 স্যার, আমার সঙ্গে অন্য আরো অনেক লোক ছুটে গেলেন। তারপর? তারপর স্যার ওই ভদ্রমহিলা বললেন, স্যার ওই ওই লোকটি ট্যাক্সির মধ্যে ওনার শ্লীলতাহানি করেছেন। তারপর? তারপর স্যার আমরা সবাই মিলে ওই ট্যাক্সিওয়ালাটিকে আর কি চেপে ধরলাম। আমি একটা ঘুষিও মেরেছি স্যার। মাই লর্ড, আপনি বসুন, যখন আপনার টার্ন আসবে তখন আপনি বলবেন। আপনি যেতে পারেন। আর পরের সাক্ষী মালতী পাল। আমি রোজ ফুল বিক্রি করি, সেদিনও ফুল বিক্রি করছিলাম। একটা গাড়ি এসে আমার দোকানের সামনে দাঁড়ায়, আর ওই মেয়েটি চিৎকার করতে করতে আসে, বলে ওই ছেলেটি ওর সঙ্গে কি অসভ্যতামি করছিল। তখন বাকি লোকের সাথে আমিও ছুটে যাই, আমি মেয়েটিকে সামলাই, আর বাকি লোকজন ট্যাক্সিওয়ালাকে মারতে থাকে। তারপর একটু পর সেও পালিয়ে যায়। না, আপনি আসতে পারেন। সবাই তো টুকাই বাবুর বিরুদ্ধে কথা বলছে, আমি কি করব এবার? বলে তো দিয়েছি টুকাই বাবুকে বাড়ি নিয়ে যাব, কিন্তু কিভাবে কি হবে আমার টুকাই? আদেও আমার ছেলেটা ছাড়া পাবে তো? জানি না, কিছু বুঝতে পারছি না। এত কিছু হয়ে গেল, অথচ টুকাই একটা কথা ওদের বললো না, দেখলে তো? ওকে দোষ দিও না বর্তা, ও মনে হয় লজ্জায় আমাদের কিছু বলতে পারেনি। আমার পরের সাক্ষী পলাশ মণ্ডল। ডাকুন। পলাশ মণ্ডল। কি হয়েছিল সেদিন? আগে স্যার আমি করিমবাজার এলাকাতেই থাকি স্যার, আমার একটা লটারির দোকান আছে। একজনকে দোকানে বসিয়ে আমি চা খাচ্ছিলাম, আমার সামনে স্যার ঘটনাটা ঘটে। বেশ, আপনি আসুন। আপাতত এই তিনজন সাক্ষী মাই লর্ড, যারা ঘটনাস্থলে ছিল এবং যারা প্রত্যেকে দেখেছে, চোখের সামনে দেখেছে যে কিভাবে সত্যকি সরকার আমার ক্লায়েন্ট মোনা রায়ের শ্লীলতাহানি করে। সো
জামিন তো দূরের কথা, কোর্ট আজই ফয়সলা শুনিয়ে দিতে পারে। That's all. দুদিনের যোগী ভাতকে বলে অন্য। উর্মি, ওই মেয়েটার হয়তো সাক্ষী দেওয়ার অনেক আছে, আমাদের টুকার হয়তো সাক্ষী দেওয়ার কেউ নেই। আমিও তো তাই ভাবছি মিচকা, ওরা অনেকটা প্রিপেয়ার হয়ে এসেছে। আমাদের টুকাইয়ের কি হবে? রুকিলটা তো প্রমাণ করে দেবে যে আমাদের টুকাই দোষী। কি করবো আমি তাহলে? কি টুকাই বাবুকে দেওয়া প্রমিস রাখতে পারবো না? ওকে আজ আমি বাড়ি নিয়ে যেতে পারবো না? মিসেস সরকার, মিসেস সরকার, উর্মি ভাই উর্মি ডাকছে তো। আমি এই জন্য বারণ করেছিলাম ওকে কিছু করতে, এবার কি হবে? মাই লর্ড, আমার মনে হয় উনি ভাবছেন যে ওনার স্বামীর পাশে দাঁড়ানোটা ভুল হয়ে গেছে। আমি আমার প্রমিস রাখবোই টুকাই বাবু। মাই লর্ড, আমি মিস্টার বাসুর সাক্ষীদের ক্রস করতে চাই। আপনি ক্রস করতে পারেন? মিসেস সরকার, আপনার হাজবেন্ড যে স্ত্রীলতাহানি করেছে সেটা সবাই নিজের চোখে দেখেছে, আপনি আর ক্রস করে কি করবেন বলুন? নতুন কি শুনবেন? নতুন কিছু শুনবো না তো, আমি তো একই জিনিস শুনতে চাই। মাই লর্ড, আমি মিস্টার বাসুর প্রথম সাক্ষী পরিমল লাহাকে ডাকতে চাই। ডাকুন পরিমল লাহা, প্লিজ। পরিমল বাবু, আপনার কথা মতো একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, তারপর ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আমার সেকেন্ড কোয়েশ্চেন, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আমার থার্ড কোয়েশ্চেন, ট্যাক্সিটা এসে দাঁড়ালো আর ওই ভদ্র মহিলাই পদ্ধতিতে কাজ করতে দিন। যেটা বলছিলাম, তাহলে আপনি এখানে যা যা বললেন আপনি সেদিন ওটাই দেখেছিলেন তো? হ্যাঁ। আমি মিস্টার বাসুর পরের সাক্ষী, মানে আমারও পরের সাক্ষী মালতী দেবীকে একটু ডেকে নিতে চাই। ডাকুন। আরে বাবা, একটু তাড়াতাড়ি করো। আরে এই কোর্টটা চার ঘন্টার জন্য ১০০ টাকা ভাড়া দিতে হবে, দেরি হলে তো আরো দিতে হবে। চিন্তা করো না। হ্যাঁ তো মালতী দেবী, তাহলে আপনি কি দেখলেন? একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল আর সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে নেমে এলেন, তাই? হ্যাঁ। আমার সেকেন্ড কোয়েশ্চেন, আমি জজ দাদুর সামনে এসব কথা বলতে যাবো? লয়ার আঙ্কেল, আবার আঙ্কেল, কোথায় লেগেছে?
কোথায় লেগেছে মা? কোথায় লেগেছে? কি হয়েছে মিসেস সরকার? আরে বাবা, উনি আমাকে ধাক্কা মারলেন বলে আমি পড়ে গেলাম। আমি আমি কখন ধাক্কা মারলাম আপনাকে? আমি কখন? সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। আরে আপনি তো আমাকে ধাক্কা মারলেন, সবাই তো দেখলো আমাকে পড়ে গিয়ে চিৎকার করতে। বাবা আপনি এত জোরের সাথে কিভাবে বলছেন যে আমি ধাক্কা মেরেছি? কেউ আমাকে দেখেছে এখানে ধাক্কা মারতে? That's my point, Your Honor. এখানে উপস্থিত কেউ দেখেনি যে মিস্টার বাসু আমাকে ধাক্কা মেরেছে, কিন্তু সবে এইটা দেখেছে যে আমি পড়ে গিয়ে হাউ মা করে চিৎকার করছি। সেরকমই এখানে উপস্থিত তিনজন সাক্ষী এটাই দেখেছিলেন, একটা ট্যাক্সি এসে থামলো এবং সেখান থেকে মিস মোনা রয় চিৎকার করতে করতে নেমে এলেন। এখানে উপস্থিত আপনার তিনজন সাক্ষী এইটা দেখেছেন, ট্যাক্সি থামার পর একজন মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন। আপনাকে আমায় মারতে যেমন কেউ দেখেনি, তেমনই সাত্তকী সরকারকেও মোনা রয় শ্লীলতাহানি করতে কেউ দেখেনি।